একটা ভাই সামনে কি ওটা কিছু একটা আমাদের দিক तो बंधुरा जस्ट जैगाटा एसे पौंछालाम एखानेई थाक बाइक आमरा जस्ट जैगाटा एसे पौंछालाम आमी दीपायन आपनादेर होस्ट एबं आमार साथे रयेछे आमार एक बंधु सुकुमार। सो सुकुमार एकटु टाइमटा देखिये दे आमादेर दर्शकदेर। सो आपनादेर एकटा जिनिस देखाते चाइ जे एई एरियार मध्ये कोनो किन्तु नेटवर्क नेई, देखते पाच्छेन আমাদের এই এরিয়ার মধ্যে কোনো নেটওয়ার্ক নেই। রাত্রি ১১টা ৩১ মতো বেজে গেছে, আমরা ঠিক এই জায়গাটাই রয়েছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3am Vlogs। সো বন্ধুরা, আমরা এখন সেই হন্টেড জায়গার ভেতরটায় যাচ্ছি। জায়গাটা নাকি বহুদিন আগে একটা কবরস্থান ছিল, সেখান থেকে আজকে এই জায়গাটা প্রচুর বাঁশবাগানে ভর্তি হয়ে গেছে। এই বাঁশবাগানটা পেরিয়েই রয়েছে যে জায়গাটা, সেই জায়গাটাই শুরু হচ্ছে কবরস্থান। এখন রাত্রি ১১টা ৪০ মতো বেজে গেছে, আমরা এই হন্টেড জায়গাটার ভেতর একবারে ঢুকে যাচ্ছি। সেই বাগানের ভেতরটা ক্রস করলাম। সো বন্ধুরা, এই যে জায়গাটা, এখানটা থেকে বাগানটা শেষ হচ্ছে, দেখতে পাচ্ছেন পুরো এখান থেকে বাগান শেষ হচ্ছে। আমি আর আমার বন্ধু রয়েছি। এই যে এখানে বাঁশবাগান শেষ হচ্ছে, ঠিক এর পর থেকে শুরু হচ্ছে কিন্তু কবরস্থানের এরিয়া। আমরা এখন ঢুকছি প্রায় একটা কবরস্থানের এরিয়ার মধ্যে। একটুখানি চুপ রয়েছি, আপনাদের একটু জায়গাটা কেমন সেটাই ফিল করাচ্ছি। দেখতে পাচ্ছেন এমনই হন্টেড জায়গায়, হ্যাঁ এমনই হন্টেড জায়গায় রাত কাটাতে আমরা কিন্তু চলে আসি। সো আপনাদের জন্যই কিন্তু এত কিছু করা। দেখতে পাচ্ছেন এত বড় কেন্দ্রটার সাইজ দেখেছিস? এটা যদি এক মিনিট, এটা যদি আমার হাত হয়, হাতের সাপেক্ষে কেন্দ্র সাইজ দেয়। ওয়াড্ডা কেনো সাইজ দেখলি? সো বুঝতে পারছেন এত বড় সাইজের কেনো। ও এখানটায় থাক, আমরা আপাতত কবরস্থানের ভেতরটায় ঢুকছি। দেখতে পাচ্ছেন এটাই পুরো কবরস্থানের এরিয়া, এবং আমরা দুজন রাত্রি ঠিক ১২টা বাজতে যায় এই সময় এই জায়গাটার মধ্যে এসে পৌঁছালাম। সো বন্ধুরা, আমরা এখন সেই বাগানের বাঁশবাগানের দিকটায় যাচ্ছি কবরস্থান ছেড়ে। দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো, বাইকের ওখানটায় যাই কেন কি এই সমস্ত বাঁশবাগানের মধ্যে বাইকটা রেখে দেয়া খুব রিস্কের জায়গা। হ্যাঁ, একটু ঠান্ডা পরিবেশ এই জায়গাটা। বন্ধুরা, এখন আপনাদের আরেকবার টাইমটা দেখাচ্ছি। সুকুমার, টাইমটা দেখা। রাত্রি ১২টা ৪০ বাজে, এবং আপনাদের এই জায়গাটায় দেখাচ্ছি, একবার কাছ থেকে দেখা। দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের সিমে নো সার্ভিস দেখাচ্ছে। এখানে কোনো ধরনের নেটওয়ার্ক কিন্তু এই এরিয়ার মধ্যে নেই, যার জন্যই আমরা গুগল টাইম দেখাতে পাচ্ছি না এই জায়গাটায়। সো এখন আমরা ভেতরের দিকটায়, এই পাশে আরেকটা রাস্তা আছে বাঁশবাগানের দিকেই যাওয়ার, তো সেই জায়গাটায় এগোচ্ছি। দেখতে পাচ্ছেন। সো আমরা এই সামনের দিকটায় এগিয়ে যাচ্ছি, এবং আপনাদেরও দেখাচ্ছি এই জায়গাটা। এখানে একটা মাকড়সার জালের জায়গা। এই টর্চটা কিছু হচ্ছে? কি হচ্ছে? আপ ডাউন হচ্ছে না? কিছু একটা প্রবলেম হয়ে গেছে ওপাশে। আর সুকুমারের কাছে যে টর্চটা ছিল, ঠিক এই জায়গাটা ঢুকতেই কিন্তু প্রবলেমটা আমরা দেখলাম। ठीक तो এখানটায় তো এখন ঠিক আছে ওকে ওকে সো আপনাদেরও দেখাচ্ছি জায়গাটা কেমন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন 3am Vlogs বন্ধুরা আমরা এখন বাঁশবাগানের এপাশের আরেকটা পোরশনে এসেছি এই পাশে দেখতে পাচ্ছেন সব এগুলো কবর এক একটা এবং আমরা ঠিক এই জায়গাটায় মাঝখানটায় দাঁড়িয়ে রয়েছি সুকুমার একবার সময়টা দেখিয়ে দাও আমাদের দর্শকদের এখনো পর্যন্ত নেটওয়ার্ক নেই এই জায়গার মধ্যে অনেক কবর ফ্লাইট মোড করে অন করেছিলাম হচ্ছেই না সো নেটওয়ার্ক দেখতেই পাচ্ছেন এক ফোটাও নেই রাত্রি ১টা ১৯ বেজে গেছে আমরা কিন্তু এখনো পর্যন্ত এই হন্টেড জায়গার মধ্যেই রয়েছি देखते थाकुन संगे थाकुन 3am Vlogs आमादेर बाइकटा ओपाशे रखा आछे सो आमरा एखन भाबछी एकटू एई जायगाटाई बाइकेर एखानटाई बसि चल चल ओई पाश थेके घुरे चल बाइकटार एखानटाई बसे किछुक्षण समय काटाई रात्रि ৩টা अब्दि तो थाकतेई होबे सो बंधुरा देखते पाच्छेन एखाने 85.8 डिग्री फारेनहाइट मतो टेम्पारेचार रयेछे आमादेर एई बाइकटार काछे सो आमार कथा कि केउ सुनते पाच्छो जदि सुनते पे थाको ताहले आमादेर सामनेटा आसो ताहले आमरा टेम्पारेचार डिफारेंसेर माध्यमे बुझते पारबो जे तुमी एखानटाय आछो आमार कथा कि केउ सुनते पाच्छो मने हच्छे एकटुखानि टेम्पारेचार डिफारेंस हच्छे सुकुमार 85.6 डिग्री फारेनहाइट हये गेছে सो आमरा एकटु हन्टेड जायगार भेतरटाय जाई चल टर्चटा मार सामने सो देखते पाচ্ছেন আমরা এগোচ্ছি ভেতরটায় এই টর্চটা নে ওটা মাইতে এটা মনে হচ্ছে একটা প্রবলেম হ্যাঁ এবং এখানটায় দেখতে পাচ্ছিস টেম্পারেচার কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে অনেকটা ড্রপ হচ্ছে যত ভেতরে ঢুকছি কবরস্থানের সো আমরা কিন্তু কবরস্থানের প্রায় ভেতরটায় চলে এসেছি आमार कथा कि केउ सुनते पाच्छो जदि सुनते पे थाको ताहले आमार सामनेटा आसो टेम्पारेचार डिफारेंसेर माध्यमेई किन्तु आमरा बुझते पारबो तुमी एखानटाय आछो टेम्पारेचार देख कतटा ड्रप हयेछे जस्ट मोटामुटी 0.7 डिग्री एटा कोनो चाट्टिखानि कथा ना आमादेर सामने कि तुमी आछो एकटु दूरे जाओ ताहले बुझते पारबो क्यों कि आछो आमादेर सामने चार एकटु भेतरटा ढुकी सो टेम्पारेचार किन्तु डिफारेंस आमरा आर लक्ष्य करते पारछि ना 85.1 डिग्री फारेनहाइट एई भेतरटाय एखन रयेछे देखते थाकुन संगे थाकुन 3am Vlogs सो बंधुरा आमरा दुजोन एखोनो पर्यन्त एई हन्टेड जायगार मध्येई रयेछि सुकुमार आमादेर दर्शकदेर एकटु समयटा देखिये दे 2:23 रात्रि 2:23 बाजे देखते पाच्छेन आमरा किन्तु एखोनो पर्यन्त एई हन्टेड लोकेशनटाई रयेछि सुकुमार ভাবছি আমি একটু ওই হন্টেড লোকেশনটার ভেতরের দিকটা যাব প্রথমে একটা কথা বলি অনেক রাত্রি হয়ে গেছে এমনি তো লোকজন বেশি নেই কিন্তু গাড়িটা যদি এরকম ভাবে রেখে দেয়া যায় অনেকটা কিন্তু ভেতরে সেটা প্রথম বেলা কিন্তু ঘুরে আসলাম এক কাজ কর তুই এখানটায় থাক এখানটা আপাতত হ্যাঁ এখানটায় ঘোরাঘুরি কর আমি ভেতরটা জাস্ট ভিডিওটা বানিয়ে চলে আসছি দেখি একবার লোকেশনটা চেক করি এবং একাই যাই গিয়ে একটা কাদা মাটি গাড়িটা যখন तो देखते पाच्छेन सुकुमार बोलছে এই গাড়ির এখানটাই থাকবে সো আমি এখন একটু ভেতরটায় 2:20 বাজে দেখে আমি একটু আমাদের কাছে এই একটাই মাত্র সম্ভব যদি কিছু হয়ে যায় তাহলে রাত্রিবেলা বেরোতে পারবো না যেতে পারবো না বাড়ির দিকে সেটা তো বটেই সো তার জন্য আমি ভাবছি একবার ভেতরটা দেখি আমি বন্ধুদের আরেকবার আমি এদিকটা গাড়িটা ধরে রয়েছি ঠিক আছে ওকে চলুন বন্ধুরা আমরা আমি এখন একাই প্রায় ওই কবরস্থানের দিকটায় যাব দেখতে থাকুন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন প্রায় সেই হন্টেড জায়গার ভেতরটাই এগোচ্ছি এবং একলাই এগোচ্ছি দেখতে পাচ্ছেন আমার পেছনে সুকুমার নেই সুকুমার ওখানটা দাঁড়িয়ে আছে সো আমি এখন এগোচ্ছি। সো বন্ধুরা, আমি এখন এই বাঁশবাগানের ভেতরটার দিকে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি পুরো বাঁশবাগানটা। সেই হন্টেড জায়গার ভেতরটায় প্রায় আমি একলা, সুকুমার বাইকের ওখানটা দাঁড়িয়ে আছে। জানি না এই জায়গাটা আমার তেমন একটা, ভাই সামনে কি ওটা, কিছু একটা আমাদের দিকে এগিয়ে আসছে। এ সুকুমার, মনে হলো আমার ওখানটা কিছু একটা আছে। এ সুকুমার, কোথায় তুই? তাড়াতাড়ি আয় ভাই, ওপাশটা কিছু একটা ছিল ভাই, ওখানটা কিছু একটা ছিল ভাই, কিছু একটা ছিল ওখানটায়। আমি জাস্ট ওই দেখেই পালিয়ে চলে এলাম, কেন কি আমাদের দিকেই এগোচ্ছিল। সো আমরা দুজন এখন এগোচ্ছি সেই জায়গাটা, যেই জায়গাটা আমরা দেখেছি একটু আগেই। আপনাদের রিপ্লে দেখাচ্ছি, দেখে বলবেন কেমন আকৃতির লাগলো ওটা। আমার মনে হলো কেউ একজন ছিল ঠিক এখানটায়। একটা ভাই সামনে কি ওটা, কিছু একটা আমাদের দিকে। ভাই রাত্রিবেলা, রাত্রি 2:30 বাজতে যায় এই সময়, এইখানটায় ভাই, এইখানটায় তুই যেখানটা দাঁড়িয়েছিস এইখানটায় দাঁড়িয়েছিল। এখানটাতেই মানে দাঁড়িয়েছিল না, ঠিক মনে হচ্ছিল যেন এগোচ্ছিল, কেন কি আমি দেখেছিলাম এই জায়গাটা টর্চ মারলাম তখন কিন্তু ছিল না। এপাশ দিয়ে কিছু একটা আসছিল এবং আমাদের মনে হচ্ছে চ ভেতরটা ঢুকে যাই। হ্যাঁ সো বন্ধুরা, হ্যাঁ চ না, মনে হচ্ছে এই জায়গাটায় কিছু একটা ছিল, এখান থেকেই উঠে এসছে। এবং এই জায়গাটায় সুকুমার যেটা শুনেছিলিস, এই জায়গাটা একসময় কবরস্থান ছিল, এখন এই জায়গাটা বাঁশবাগান। হ্যাঁ ওই আঙ্কেল তো বলছিল সন্ধ্যাবেলায়, আমি ক্যামেরাতে তোকে দেখাচ্ছি রিপ্লেটা, তখন তুই বুঝতে পারবি, নইলে বুঝতে পারবি না। একটা মানে মূর্তির মতো পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা বাঁশবাগানে একবারে গভীরে ঢুকে গেছি, এখনো পর্যন্ত ওখানটা না, ওটা না, ওটা না, ওটা না, ওরকমই মনে হচ্ছিল কিন্তু, ওরকম কিন্তু মানুষের আকৃতি ছিল। ওটা দেখতে পাচ্ছিস, ওটা দেখতে পাচ্ছিস সাদা মতো কিছু একটা? আমি কিন্তু পুরো মানুষের আকৃতি দেখেছি, ওরকম না, ওরকম না। আমি তোকে রিপ্লেটা দেখাচ্ছি, তখন বুঝতে পারবি। এবং আমরা পুরো বাগানের ভেতরটা চলে এসেছি একবারে, যে জায়গাটা পুরো কবরস্থান ছিল সেই জায়গাটার ভেতরটায় একবারে ঢুকে গেছি। আমাদের মনে হচ্ছিল একটু আগেই কিছু একটা দেখেছিলাম, ওটা একটা পিলার, ওটা একটা পিলার। জাস্ট আমার জানি না রীতিমতো আমার, দেখতে পাচ্ছেন প্রায় হালটা ঘাম দিচ্ছে রীতিমতো। মানে কিভাবে যে বিশ্লেষণ করব, কিভাবে আমি সেই জিনিসটা দেখে আমি জাস্ট মানে আতঙ্কিত হয়ে গেছি। এত রাত্রিবেলা এই এই কবরস্থানের মতো জায়গায় এবং এই বাঁশবাগানের মতো জায়গায় কিসের একটা হাসির আওয়াজ আসলো না? এক্ষুনি মনে হলো কিছু একটা হাসলো। উপর দিকটা দেখতে পাচ্ছেন বাঁশবাগান রয়েছে, আমাদের চারদিকটায় প্রায় বাঁশবাগান রয়েছে। এক্ষুনি রীতিমতো গা হিম হয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন আমরা ফেস করলাম। আমি জানি না আর কতক্ষণ এই জায়গাটায় থাকতে পারবো, তবু যতটা পারবো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3am Vlogs। আমি আর আমার বন্ধু সুকুমার দুজনা চলে এসেছি আজকে এই হন্টেড জায়গায়, এবং এসে একটা সত্যিকারের প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমরা ফিল করতে পারলাম। নতুন ভিউয়ার যারা আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এমনই ডিয়ারিং টাইপ প্লেসে रात्रि बेला डेयरिंग भिडियो बनाते चले आसि আর সেটা শুধুমাত্র আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য। সো বুঝতেই পারছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আপাতত আমরা এই জায়গাটা আরো ঘুরছি দেখছি, মনে হলো এখানটায় গাছের পাতাগুলো নড়ছে পুরো। সো আমরা আপাতত এখনো পর্যন্ত এই জায়গাটাই ঘোরাঘুরি করছি দেখছি চারদিকটা। ভাই যেই সিচুয়েশন মানে যেই জিনিসটা আমি দেখলাম না ওই জিনিসটা সত্যি বলছি আমার মনে হচ্ছে এই জায়গাটাই আছে এখনো পর্যন্ত। আরে ঘাম দিচ্ছে আমার রীতিমতো, জাস্ট জল চেক করতে হবে। চল বাইকের কাছটায় যাই। আমি তো চাপে আমার সঙ্গে আমি সঙ্গে আমার বুকটা ছ্যাক করে উঠেছে। আমি ভাবছি কি হলো হঠাৎ করে। আরে এই জায়গা এরিয়া ভালো না না, এবং হ্যাঁ রিপ্লেটা দেখাচ্ছি। সো যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে পরে কথা বলছি। সো বন্ধুরা, আমি আর সুকুমার এই জায়গাটা ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আপনাদের সময়টা দেখিয়ে দিই একবার। সুকুমার সময়টা দেখিয়ে দে। এখন রাত্রি 3:09 বেজে গেছে এবং এখনো পর্যন্ত দেখুন নো সার্ভিস। এই জায়গাটার মধ্যে কোনো ধরনের নেটওয়ার্ক কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের নেটওয়ার্ক পাইনি, যার জন্য আমরা গুগল টাইম দেখাতে পারিনি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এমনই ডিয়ারিং ভিডিও আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য রাত্রিবেলায় এত রিস্ক নিয়ে আমরা কিন্তু এই সমস্ত ডিয়ারিং জায়গায় ডিয়ারিং ভিডিও বানাতে চলে আসি। তো সাবস্ক্রাইব আর লাইক একদম। বন্ধুরা এখন আমরা বাড়ির দিকে রওনা দিই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3am Vlogs।